হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে গাইস। তো দেখো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু এইখানে আছে লটস অফ টয় ভেহিকেলস। তো চলো একে একে তোমাদের মাঝে আমি রিভিউ করে দেখাবো গাইস। তো এইখানে কিন্তু প্রথমে আমাদের কাছে থাকছে একটি অসাধারণ ট্র্যাক্টর, দেখো গাইস, ওয়াও, যার পিছনে কিন্তু আছে একটি ওয়াটার সেভিং, একটি ওয়াটার ট্যাঙ্ক, দেখো একেবারে রিয়েলিস্টিক একটি ট্র্যাক্টর গাইস, ভেরি নাইস একটি ট্র্যাক্টর। তো এটি কিন্তু আমি আমার কালেক্ট এখানে রেখে দিচ্ছি গাইস। অ্যান্ড এরপরেই কিন্তু থাকছে গাইস আমাদের কাছে অসাধারণ একটি ট্যাক্সি, দেখো গাইস, খুবই দারুণ একটি ট্যাক্সি, যার দরজাগুলো কিন্তু এইভাবে খোলা যায়, দেখতেই পাচ্ছ। উপরে কিন্তু আছে দুটি লেগিস ব্যাগ, একেবারে রিয়েলিস্টিক লুক। এটি কিন্তু মেটাল বডি ট্যাক্সি গাইস, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার, এটাও কিন্তু রেখে দিলাম। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে সম্পূর্ণ রেড কালার একটি বেলানো কার, দেখো গাইজ, ইটস এ বেলানো কার, একেবারে রেড কালার, ব্র্যান্ড নিউ। এটি কিন্তু বেসিক্যালি পুশব্যাক কার গাইজ, এটিকে আমি সেট করে দিলাম, এটি কিন্তু অসাধারণ একটি পুশব্যাক কার গাইজ, এটি কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে অসাধারণ একটি এয়ারক্রাফ্ট, যার উপরে কিন্তু লেখা আছে ব্রিটিশ এয়ারওয়েজ, দেখো গাইজ, এটি কিন্তু সম্পূর্ণ মেটাল একটি বডি, খুবই ছোট্ট। এটি কিন্তু অসাধারণ একটি জেট প্লেন, সুপারসনিক জেট প্লেন গাইজ, দেখতেই পাচ্ছ, এটিও আমি রেখে দেব। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে বিগ একটি অসাধারণ ট্র্যাক্টর, দেখতেই পাচ্ছ গাইজ, যার পিছনের চাকাগুলো কিন্তু খুবই বড় বড়, অ্যান্ড সামনের চাকাগুলো খুবই ছোট, দেখো গাইজ, অসাধারণ একটি ট্র্যাক্টর, এটিও আমি রেখে দিলাম। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে অসাধারণ একটি ডাইনোসর হেড, দেখো গাইজ, যার গালটা কিন্তু খুবই ভয়ানক, তোমরা দেখে থাকবে, এটি কিন্তু ডাইনোসর মাস্ক, এটিকে কিন্তু হাত ঢুকিয়ে এইভাবে দিয়ে এটিকে ফেলে করতে হয়, ওয়াও, ভেরি নাইস, আ দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড এরপরেই কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে একটি অসাধারণ রেড কালার জিপ, দেখো গাইজ, ওয়াও, ভেরি নাইস, একেবারে পুশব্যাক একটি জিপ গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা, ভেরি নাইস। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে অসাধারণ একটি ইলেকট্রিক হেলিকপ্টার, ভেরি নাইস, অ্যান্ড যার পিছনে আছে কিন্তু দুটি হলুদ রঙের চাকা, অ্যান্ড এইখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে, আর ভিতরেও কিন্তু লাইটিং হয়। এই মুহূর্তে আমার কাছে ব্যাটারিটা নেই, নয়তো তোমাদের দেখিয়ে দিতাম এটি আসলে কেমন দেখতে লাগে। তো চলো বন্ধুরা, এরপরে আছে আমাদের কাছে নেক্সট এই সাইডে একটি অসাধারণ হোয়াইট কালার ওয়াডি কার, দেখো গাইজ, ইটস এ ওয়াডি, ভেরি নাইস ওয়াডি কার গাইজ, যার দরজাগুলো কিন্তু এইভাবে খোলা যায়, এটি কিন্তু অসাধারণ একটি মেটাল বডি, আমি এটিকে রেখে দিচ্ছি। অ্যান্ড আমি তুলে নিচ্ছি আরও একটি বেলানো কার, দেখো গাইজ, একেবারে ব্লু কালার, ভেরি রিয়েলিস্টিক, এটিকে আমি তুলে ফেলছি, দেখো গাইজ, অসাধারণ। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ একটি ইয়েলো মহেন্দ্রা স্কর্পিও, যার সামনের প্রতিটি পার্ট কিন্তু এইভাবে ওপেন করা যায়, এটি কিন্তু খুবই রিয়েলিস্টিক একটি লুক গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা, ওয়াও, ভেরি নাইস। অ্যান্ড এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে অসাধারণ একটি ট্রেন ইঞ্জিন, দেখো গাইজ, ইটস এ বেসিক্যালি টয় ট্রেন ইঞ্জিন, দেখতেই পাচ্ছ, এটিকে আমি অ্যাসেম্বল করে দিলাম। এর ভিতরে কিন্তু এইখানে আছে একটি সুইচ, এটি কিন্তু সুইচ টিপলে পেলে হয়ে যায়, রেড অ্যান্ড ব্লু কালার। এরপরে কিন্তু থাকছে গাইজ আমাদের কাছে লাস্ট ওয়ান একটি অসাধারণ মেটাল বডি জিপসি, ভেরি সুপার ফাস্ট, একেবারে মেটাল বডি,
এইখানে আমাদের কাছে সেম ডিজাইন ডিফারেন্ট কালার দু দুটি জিপসি আছে গাইস। তো আমি এটিকেও এখানে রেখে দেব। তো গাইস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলো না। আর তোমরা যদি এর থেকে কোনো টয় ভেহিকলস কিনতে চাও আমি কিন্তু ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবে।